ওয়ালাইকুম প্রাণ প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। তো আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন, ওমান সরকার বিভিন্ন আন্তর্জাতিক অন্যান্য যে পপুলার দেশগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কাতার, সৌদি আরব, দুবাই। তো বিশেষ করে দুবাইয়ের যে কানুন হচ্ছে সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি আরবের কোনো প্রয়োজন হয় না কোনো কিছু করতে গেলে। তো সেই দিক দিয়ে বিবেচনা করে হয়তো প্রচুর সম্ভাবনা নিয়ে আসছে আগামী 2021 সাল। তো সম্পূর্ণ ভিডিওটা দূরে আপনার সাথে আমি মুসাইমুন আসি, আর আপনাদের কাছে অনুরোধ রবি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পরে আশা করি একটু হলেও উপকৃত হবেন। তো প্রথমে যে কথা হচ্ছে ভিসা পরিবর্তন হচ্ছে ওমানের বর্তমানে, বা এনওসি যে বেনেডের নিউজ, এটা হচ্ছে ওমানের বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে কমেন্ট প্রাপ্ত একটা নিউজ। তো সেক্ষেত্রে অনেকে এই নিউজটা কভার করে থাকে, আমিও চেষ্টা করলাম আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে এনওসিটা কীভাবে নিতে হবে বা কীভাবে নেবেন না নেবেন বা কী পরিবর্তন, এবং ওমানের বর্তমান টিকিটের সর্বোপরি অবস্থা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রথমে যে নিউজটা কভার করার চেষ্টা করতেছি এটা হচ্ছে ওমানের যে এনওসি বেনেড নিয়ে যে খবরটা হচ্ছে প্রচারিত, সেটা হচ্ছে আপনি যদি কোনো আরবাবের কাছে কাজ করেন এবং সেই আরবাবের কাছে অবশ্যই 2 বছর কাজ করেন, 2 বছরের পর আপনার যে ভিসা পরিবর্তনের যে বিষয়টা সেটা আপনি অবশ্যই পরিবর্তন করতে পারবেন, সেক্ষেত্রে আরবাবের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছে ওমান রয়্যাল অফ পুলিশ। তো সেক্ষেত্রে আমাদের জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আরও বেশি ক্লিয়ার হয়ে যাব আমরা এই ব্যাপারটা আসলে কী। তো সেক্ষেত্রে অনেকে হয়তো ভাবতেছেন যে এটা আসলে আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন না, এতটা ইজি হবে না, এতটা ইজি হলে ওমানের মূল্যায়ন থাকবে না। আপনারা জানেন ওমানে কিন্তু ওমানীকরণ করার প্রচুর প্রচেষ্টা চলতেছে। তো সেক্ষেত্রে যদি এটা একদম পানির মতো সোজা করে দেয় তো সেক্ষেত্রে আপনাদের কাছে কোনো ধরনের মূল্যায়ন থাকবে না ওমানির। তো সেক্ষেত্রে হয়তো তারা বিভিন্ন ধরনের নিয়ম দেবে, কানুন দেবে, তবে ইতিমধ্যে যেটা প্রকাশ করেছে তারা তাদের মধ্যে হচ্ছে 2 বছর অবশ্যই কাজ করতে হবে এ কেয়ার বাবের আন্ডারে, তারপরে আপনি ভিসা পরিবর্তন করতে পারবেন এবং সেই ভিসা পরিবর্তনের সময় অবশ্যই আপনার যে নতুন আরবাব সেই নতুন আরবাবে আপনাকে নিবে এমন এমন লেটার দিতে হবে। লেটার যখন আপনি আপনার আরবাবের কাছে দিবেন তখনই কিন্তু এই পরিবর্তনটা হবে। তো সেক্ষেত্রে আশা করি আরও ক্লিয়ার খবর পাওয়া যাবে যে যখন জানুয়ারি মাসের বা এই ডিসেম্বরের 30 তারিখের ক্ষেত্রে আরও ক্লিয়ার করে জানানো যাবে। টিকিটের ক্ষেত্রে ফাহাদ ভাই আল সাবার্সের কাছে যেহেতু জানতে পারলাম লাস্ট 185 হিসেবে মার্কেটে চলতেছে এখন, তো যেহেতু বিমানের এই ফ্লাইটগুলো বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আশা করি অবশ্যই টিকিটের দাম আরও কমবে বলে উনি ধারণা করেছেন। উনি ধারণা না, সবারই ধারণা রয়েছে, যেহেতু যেখানে ফ্লাইটের সংখ্যা বাড়ে সেখানে অবশ্যই কমে যায় টিকিটের দামসহ সব কিছু। তো সেক্ষেত্রে ওমান অবস্থানশীল যত সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আউটপাস শুভাকাঙ্ক্ষী বা সাধারণ বা আমরা যারাই আছি না কেন, আশা করি 2021 সালটা আমার জন্য খুব সুখের হবে, কারণ 2020 সালটা বিশের মতোই চলে গিয়েছে। তো সেক্ষেত্রে ওমান অবস্থানরত সকল প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল এবং শুভকামনা আপনাদের জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাসেন। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।